নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 9 অক্টোবৰ, গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতৌ পাই থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টিত এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথম ৰকমে গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে কংগ্ৰেছৰ বৃহৎ জয়, হাৰ মানিলে বিজেপি হয়। বন্ধু বান্ধৱীসকল, এটা ডাঙৰ খবৰ উলিয়াইছে এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছো বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো বিজেপিক থুলিখাত কৰি বৃহৎ জয় লাভ কৰিছে কংগ্ৰেছে। আৰু কাৰ্গিল সীমান্তৰ পৰা বিজয় ধবজা উৰুৱালে কংগ্ৰেছে, আৰু লাডাখ শোচনীয় পৰাজয় শাসকীয় বিজেপিৰ দল হয়। বন্ধু বান্ধৱীসকল, এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছে এটা বিগ ব্ৰেকিং নিউজ, কংগ্ৰেছ মিত্ৰ দলে 26খনৰ আসনৰ 22খনতে জয়লাভ কৰিছে আৰু মাত্ৰ 2খন আসনতে জয়লাভ কৰিছে বিজেপিয়ে। আৰু লগতে নেশ্যনেল কনফাৰেন্সে লাভ কৰিলে 13খন আসন আৰু কংগ্ৰেছ দলে লাভ কৰিলে 9খন আসন আৰু 2খন আসনত জয়লাভ কৰিলে INDPয়ে। হয় বন্ধু বান্ধৱীসকল, লাডাখ স্বশাসিত পাহাৰ উন্নয়ন পৰিষদৰ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ চমক, আৰু 26খন আসনৰ বাবে অনুষ্ঠিত হৈছিল নিৰ্বাচন। আৰু কেন্দ্ৰীয়শাসিত অঞ্চল হোৱাৰ পিছতো পাহাৰ পৰিষদৰ এয়া প্ৰথমটো নিৰ্বাচন, আৰু 4 বছৰৰ মূৰত অনুষ্ঠিত হোৱা নিৰ্বাচনত শক্তি দেখুৱালে কংগ্ৰেছে। আৰু জম্মু কাশ্মীৰৰ জনতাইও আদৰি জনাইছিল কংগ্ৰেছৰ যুৱৰাজক, আৰু বিজেপিক থুলিচ্ছাত কৰি বৃহৎ জয় লাভ কৰিছে কংগ্ৰেছে। হয় বন্ধু বান্ধৱীসকল, এটা ডাঙৰ খবৰ উলিয়াই আহিছে, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছে আমাৰ 2 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ, কিয়নো হামাছৰ ভয়ংকৰ আক্ৰমণ, ইজৰাইলত 10 নেপালী শিক্ষাৰ্থীৰ মৃত্যু। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছে এটা বিগ ব্ৰেকিং নিউজ, লগতে এটা ভয়ংকৰ খবৰ, ইজৰাইলৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণ হামাছ সন্ত্ৰাসবাদীৰ, আৰু 10 নেপালী শিক্ষাৰ্থীৰ মৃত্যু। আৰু ইজৰাইলৰ নেপাল দূতাবাসে নিশ্চিত কৰিছে এই ভয়ংকৰ তথ্য, লগতে সাধাৰণ নাগৰিকৰ ওপৰত বৰ্বৰ অত্যাচাৰ সন্ত্ৰাসবাদীৰ, আৰু ইজৰাইলত বৰ্তমানো আবদ্ধ নেপালৰ বহু নাগৰিক, আৰু ইজৰাইল চৰকাৰক 10 শিক্ষাৰ্থীৰ তথ্য নিশ্চিত কৰিবলৈ আহ্বান নেপালৰ। হয় বন্ধু বান্ধৱীসকল, এটা ডাঙৰ খবৰ উঠাইছে, 48 ঘণ্টাত অতি ভয়াৱহ ৰূপ লৈছে আক্ৰমণ, প্ৰত্যাক্ৰমণৰ ঘটনা, লগতে ইজৰাইলৰ ওপৰত আৰু ভয়াৱহ আক্ৰমণৰ ব্লু প্ৰিণ্ট। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ, 50,000 ৰকেটেৰে ইজৰাইল ধ্বংস কৰা হিজবুল্লাহ আৰু হামাছৰ, আৰু 130,000 ৰকেট সাজু কৰিছে হিজবুল্লাহ, যিকোনো মুহূৰ্ততে 5,000 ৰকেট নিক্ষেপৰ বাবে সাজু হৈছে সন্ত্ৰাসবাদী। আৰু নিশাটোৰ ভিতৰতে ইজৰাইল তছ নছ কৰি দিয়াৰ পৰিকল্পনা হামাছ সন্ত্ৰাসবাদীৰ, আৰু ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ ওপৰত প্ৰত্যুত্তৰৰ বাবে সাজু হৈছে সামৰিক বাহিনীয়ে, আৰু ইজৰাইলৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণ হামাছ সন্ত্ৰাসবাদীৰ। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে ইয়াৰ বিষয়ত কি ক'ব? আপোনালোকে সকলোৱে জানে ইজৰাইলৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণৰ ঘটনা এটা সংঘটিত হৈছে। যদি আপোনালোকৰ ইয়াৰ বিষয়ত কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছে আমাৰ 3 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ, কিয়নো গাজাত ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক। হয় বন্ধু বান্ধৱীসকল, ইজৰাইলৰ মিছাইল আক্ৰমণত ধ্বংস হ'ল মছজিদ। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছে এটা বিগ ব্ৰেকিং নিউজ, ইজৰাইলৰ মিছাইলত আক্ৰমণ ধ্বংস হ'ল ঐতিহাসিক মছজিদ। গাজা ষ্ট্ৰাইকত ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক চলাইছে ইজৰাইলী সেনাই, আৰু হামাছ সন্ত্ৰাসবাদীৰ প্ৰতিটো ঘাটিতে ইজৰাইলী সেনা নিক্ষেপ কৰিছে বোমা, লগতে 400 হামাছ সন্ত্ৰাসবাদীক হত্যা কৰা বুলি দাবী কৰিছে ইজৰাইলে। আৰু ইজৰাইলৰ মিছাইল আক্ৰমণত ধ্বংস হ'ল ঐতিহাসিক মছজিদ, আৰু গাজা ষ্ট্ৰাইকত ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক চলাইছে ইজৰাইলী সেনাই, আৰু হামাছ সন্ত্ৰাসবাদীৰ প্ৰতিটো ঘাটিতে ইজৰাইল সেনাই নিক্ষেপ কৰিছে বোমা। হয় বন্ধু বান্ধৱীসকলে, এটা ডাঙৰ খবৰ উলিয়াই আহিছে, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? লগতে ইজৰাইলৰ সন্মুখত আন এক বিপদ, 50,000ৰো অধিক ৰকেট পেলাব হিজবুল্লাহ। মোৰতো অসমবাসী ৰাইজক জনাইছে এটা বিগ ব্ৰেকিং নিউজ, লগতে আমাৰ 4 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। হয় বন্ধু বান্ধৱীসকল, যিকোনো মুহূৰ্ততে ইজৰাইলৰ ভূমিত পৰিব পাৰে 50,000ৰো অধিক ৰকেট, আৰু হামাছৰ পিছত ইজৰাইলৰ সন্মুখত আন এক বিপদ, আৰু ৰকেট আক্ৰমণ কৰিবলৈ সাজু লেবাননৰ সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল্লাহ। হয় বন্ধু বান্ধৱীসকল, হামাছক পূৰ্ণ সমৰ্থন ইছলামপন্থী সংগঠন হিজবুল্লাহ, আৰু অধিক ভয়ংকৰ হৈ পৰিছে ইজৰাইল লগতে পেলেষ্টাইনৰ মহাযুদ্ধৰ পৰিস্থিতি, আৰু হামাছক নিঃশেষ কৰাৰ সংকল্প হৈছে ইজৰাইলে। হয় বন্ধু বান্ধৱীসকল, হামাছে নিঃশেষ কৰাৰ সংকল্প লৈছে ইজৰাইলে,
গাজাত নিহিত হয়েছে বহুতো ইসরায়েলী সেনা আর বর্তমান ইসরায়েল 350 জন নাগরিকর মৃত্যু আর গাজাত থাকা সকল ডাঙর অট্টালিকা এফালের বোমারে উড়াই দিছে ইসরায়েলে। হামাসর সন্ত্রাসবাদী থাকা ঘাটি এটা এটাক বিচারি উড়াই দিছে ইসরায়েলী সেনায়। লেবাননত সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহেও আক্রমণ করেছে ইসরায়েল। হিজবুল্লার ঘাটিত ড্রোন আক্রমণ ইসরায়েলী সেনার আর ইসরায়েলক ধ্বংস করবলে হিজবুল্লাহ মাসত রাখিছে 130,000 অধিক রকেট। হয় বন্ধু বান্ধব সকল, এটা গুরুত্বপূর্ণ খবর উলিয়াই আছে, ইয়ার বিষয়ত আপনাদের কি কব? যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব। তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, ইসরায়েল আর ভারতের মাজত চলাচল করা সকল বিমান বাতিল। আমি তো অসমবাসী রাইজক জানাইছে এটা বিগ ব্রেকিং নিউজ, কেন ইসরায়েল আর ভারতের মাজত চলাচল করা সকল বিমান বাতিল করা হয়েছে আর ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধর বাবে বিমান বাতিলের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। হয় বন্ধু বান্ধব সকল, 14 অক্টোবর পর্যন্ত বিমান সেবা বাতিলর সম্ভাবনা আর ইসরায়েলত হামাসুর আক্রমণের পাছত এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত আর ইসরায়েল আর ভারতের মাজত চলাচল করা সকল বিমান বাতিল, এটা ডাঙর খবর উলিয়াই আছে। তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, সরকারি অনুষ্ঠানত কংগ্রেসের বিধায়কক আমন্ত্রণ জানাব লাগে নে নালাগে। এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছে ডাঙর খবর, কেন আর এটা গুরুত্বপূর্ণ খবর উলিয়াই আহিছে, সরকারি অনুষ্ঠানত কংগ্রেসের বিধায়কক আমন্ত্রণ জানাব লাগে নে নালাগে আর ভূপেন বরার পরা স্পষ্টীকরণ বিচারি পত্র মন্ত্রীর। হয় বন্ধু বান্ধব সকল, APCCর সভাপতি ভূপেন বরালের পত্র পীযূষ হাজরিকার আর কংগ্রেসত ততক্ষণ দলের মাজতে এইবার মন্ত্রী কংগ্রেস সভাপতিলে পত্র। হয় বন্ধু বান্ধব সকল, ইয়ার বিষয়ত আপনার কি কব? নিশ্চয় আপনাদের পত্রটা চাইছে, যদি আপনাদের পত্রটা সরায় তেনে ক্ষেত্রে নিশ্চয় আপনার কারণে নেক্সট ভিডিওত লো আহিম। সো বন্ধু বান্ধব সকল, এইখানে সর একটা আপডেটের মাধ্যমে যিনি আপনাদের বুঝলে কি কব? যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে তেনে ক্ষেত্রে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব। তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন এটা বিস্ফোরক মন্তব্য, সরকারক দুই ফালের পর পিঠে সাংবাদ মাধ্যমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন এটা ডাঙর বিস্ফোরক মন্তব্য। হয় বন্ধু বান্ধব সকল, আপনাদের ঠিকই শুনেছে, সরকারক দুই ফালের পর পিঠে সাংবাদ মাধ্যমে আর বিদ্যালয়ত গছ রুলেই পড়া ক্ষতি হব বলে কয় আর খেলার প্রশিক্ষণ দিব লাগে বলে কয়, কিন্তু পানি হলেও বাতরি করিব আর নলা সাফা করিলে উচ্ছেদ করিলেই গালি পারিব, কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সমস্ত দুইটা ফলের পরাই পিঠে কারণে হয় আর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হয় বন্ধু বান্ধব সকল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যেটা মন্তব্য করেছে আপনাদের কি কব? যদি আপনাদের কিনা মন্তব্য করবলগা থাকে আপনাদের মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব। বন্ধু বান্ধব সকল, এই মুহূর্তে অসমবাসী রাজ্যক এইখানে সর একটা ইনফরমেশন দিবলগীয়া আসে, ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব আর যদি এতিয়ালৈকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলৈ না পাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।